আমি আচ্ছা কথা বলবো, মুখে ঘা হয়েছে তাহলে আপনি কোন মেডিসিনগুলো খাবেন এবং কোন জেলটি ব্যবহার করবেন যেন আপনার মুখের ঘাটাই দ্রুতগতিতে সেরে যায়। তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো। কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবো, এরপর বিস্তারিত। এটা হচ্ছে মাইকোরাল জেল, এসআই ফার্মাসিউটিক্যালের পণ্য, আর এটি হচ্ছে এরিস্টোভিট বি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের পণ্য। দেখা যাচ্ছে আমাদের অনেকেরই মুখে ঘা হয়। ঘা হওয়ার কারণটা কি? দেখা যাচ্ছে আমাদের যদি শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয় তাহলে আমাদের দেখা যাচ্ছে মুখে ঘা হয়। যেন ভিটামিন বি কমপ্লেক্সের অভাব যেন না হয়, এবং যদি হয়েও যায় এবং যদি মুখে ঘা হয় তাহলে আমরা দ্রুতগতিতে যেন সুস্থ হতে পারি, এর জন্য আমাদেরকে কোন ট্যাবলেটটি খেতে হবে এবং কোন জেলটি ইউজ করতে হবে তো আমি সেটি বলে দেবো। দেখা যাচ্ছে আপনার মুখে ঘা হয়েছে, প্রথমে আপনার জিহ্বা ঘা হতে পারে অথবা গালসির দুই সাইডে অথবা ঠোঁটের কানিতে, তো বুঝে নিতে হবে আপনার ভিটামিন বি কমপ্লেক্স শর্ট হয়েছে, এর জন্য আপনার ঘাটি হয়েছে। এর জন্য আপনাকে খেতে হবে এরিস্টোভিট বি, এটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট। এই ট্যাবলেটটি খেতে হবে আপনি দিনে তিনবার, সকাল দুপুর রাত ভরা পেটে, এভাবে আপনাকে এক মাস খেতে হবে। আর এর পাশাপাশি যদি দেখা যাচ্ছে আপনার জিহ্বায়ও ঘা হয়েছে বা জিহ্বার ভিতরে বা মুখের ভিতরে ঘা হয়েছে, তখন আপনি কিন্তু মাইক্রোরাল জেলটি দিনে তিনবার লাগাতে হবে। মাইক্রোরাল জেলটি লাগানোর নিয়ম হচ্ছে আপনি আঙ্গুলের ভিতরে একটু বেশি আকারে জেলটি নেবেন, নেওয়ার পর সারা মুখে লাগিয়ে দেবেন, দেওয়ার পর আস্তে আস্তে জেলটি গিলে খাবেন, জেলটি ফেলে দিবেন না, এটি আপনাকে গিলে খেতে হবে। গিলে খেলে দেখা যাবে আপনি যদি এই জেলটি আপনি 10 দিন অথবা 15 দিনও ব্যবহার করেন তাহলে দেখা যাবে মুখের ভিতরে যে ঘাটি ছিল সেটি আর থাকবে না, ওটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবং শুকিয়ে গেলে দেখা যাচ্ছে আপনি ভাত খেতে পারছেন না বা কোনো কিছু খেতে পারছেন না, খেলে দেখা যাচ্ছে জ্বলছে বা লাগছে, তো সেটি আর থাকবে না। আর ঠোঁটের কানিতে যদি ঘা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়েছে, সেজন্য আপনি ভিটামিন বি কমপ্লেক্স যেমন এরিস্টোভিট বি ট্যাবলেটটি দিনে তিনবার খাবেন, সকাল দুপুর রাত, এভাবে দিনে তিনবার এক মাস খাবেন। এক মাস খেলে দেখা যাবে আপনার যে ভিটামিন বি কমপ্লেক্সের যে ঘাটতিটি ছিল শরীরে সেটিও পূরণ হয়ে যাবে এবং আপনার যে ঘাগুলো হয়েছিল সেটিও সেরে যাবে। আর জেলটি লাগাতে হবে দিনে তিনবার মুখের ভেতরে, দিনে তিনবার লাগালে দেখা যাবে আপনি এটি 10 দিন অথবা 15 দিনও ইউজ করতে পারেন, করলে দেখা যাবে আপনার মুখে যে ঘাগুলো ছিল একদম পুরোপুরি সেরে যাবে। আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি দেখা যাচ্ছে দাঁতের গোড়া দিয়ে যদি দেখা যাচ্ছে ফুলে আছে অথবা মুখ দিয়ে দুর্গন্ধ হচ্ছে তাহলে আপনি কোনো মাউথ ওয়াশ ইউজ করতে পারেন, যেমন ভায়োডিন মাউথ ওয়াশ 1%, এটি হচ্ছে আপনাকে ইউজ করতে হবে হাফ গ্লাস পানির ভিতরে এক চামচ মেডিসিন দিয়ে আপনাকে রাত্রে আর সকালে কুলি করতে হবে, গিলে খাওয়া যাবে না, কুলি করে ফেলে দিতে হবে। দিলে দেখা যাবে আপনার মুখে যদি কোনো ছত্রাক জাতীয় ঘা থেকে থাকে বা ব্যাকটেরিয়াগুলো যদি দেখা যাচ্ছে আপনার যদি জাগ্রত থাকে সেগুলো মারা যাবে, মারা গেলে দেখা যাবে আপনার মুখের ভিতরে ঘা অথবা ছেলানো ভাব অথবা ঠোঁটের কানিতে যে ঘাগুলো হচ্ছে সেটি আর হবে না। তো আমি আবারও বলে দিচ্ছি, মাইক্রোরাল জেলটি আপনাকে দিনে তিনবার মুখের ভিতরে লাগাতে হবে, লাগানোর পর আপনাকে কিছুক্ষণ ধরে থাকার পর গিলে খেতে হবে, এটি কিন্তু কখনোই আপনাকে ফেলে দেওয়া যাবে না। আর এরিস্টোভিট বি ট্যাবলেটটি আপনাকে দিনে তিনবার খেতে হবে, সকাল দুপুর রাত ভরা পেটে, এভাবে এক মাস খাবেন, খেলে দেখা যাবে আপনার মুখের ভিতর যে ঘা হচ্ছিলো সেটি আর হবে না। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন।